আমরা চলে আসছি বাসায়। আমাদের গার্ডেন অনেক দিন ধরে ক্লিন করা হয় না, যেহেতু উইন্টার ছিল গার্ডেনে তো আর আসা হয় না। স্টিল এখনও ঠান্ডা আছে, বাট আমরা যেহেতু আব্বা আম্মা ওরা চলে আসবে, নেক্সট উইক অনেক গেস্ট আসবে, সো আজকে আমরা গার্ডেন ক্লিন করব। আর রফিল পাপ্পা এদিকে আমাদের গ্রাস কাটারটা নষ্ট হয়ে গেছিলো, তো ঠিক করতেছে, তারপর দুজন কাজ শুরু করবো। আর আমি শেয়ার করব আমাদের গার্ডেনের আগে উপরে, যদি মেশিন ঠিক হয় আজকে। আর এবার গার্ডেনিং করার ইচ্ছা আছে, এদিকে ফুল সুন্দর সুন্দর ফুল লাগাবো, অথবা মরিচ গাছ। আর আব্বা আম্মাকে বলছি ধনিয়া পাতার একটা রসুন হোজার পাতা বলে ওইটা আনার জন্য। রুপির পাপা তো পাশে কাজ করতেছে আর আমি ড্রাইভিং করে আসলাম, আজকে আমার লেসন ছিল, অনেকদিন পর আবার শুরু করলাম। হলিডেতে ছিলাম, বাচ্চাদের হলিডে, রোজা, নামাজ সব কিছু মিলে ব্যস্ত ছিলাম, তো সেজন্য আর লেসন নেয়নি, সো আবার নতুন করে স্টার্ট করেছি। আর বাসায় গিয়ে এখন অনেক কাজ, অনেক কাজ, রান্নাবান্না, ক্লিনিং। আর এসে দেখছি রুপির পাপা অনেক কষ্ট করতেছে, অনেক কাজ, আর গার্ডেন ক্লিনিং করা এত ইজি না, খুবই কষ্ট, হয়তো আমিও হেল্প করব। খুব সুন্দর হয়ে যাচ্ছে আমাদের গার্ডেন, কারণ সামার আসতেছে, গার্ডেনেই বেশি আড্ডা হয়। সো আমাদের গার্ডেনের মোটামুটি একটা ভাব আসছে, একটু একটু করে জমা নিতেছে, দেন ফাইনাল। অমন অনেক কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে না? অনেক বড় গার্ডেন তো, আর অনেক দিন পর জমে গেছে, সেজন্য প্রায় এক বছর পর, এক বছর না 6 মাস, আব্বা আম্মা যাওয়ার আগে করছিলাম, তাই না? তো আমিও হেল্প করছি, আমি হেল্প করছি না, রুফির পাপ্পাই সব করছে, আমি জাস্ট সাইডের ঘাসগুলো কাটছি আর কি। হ্যাঁ, আর সামনেরটা হচ্ছে আরেক দিন, আজকে আর পারবা না। তো ইনশাল্লাহ এবার সামারে অনেক অনেক প্ল্যান আছে, আর এগুলোও ক্লিন করব, আমাদের সেই গ্যাসের চুলা। গাইস, আজকে আমি পিক করছি স্কুল থেকে ওদেরকে, কারণ লাকির স্ক্যান আছে। সো আমরা ওয়েট করছি রুফির পাপার জন্য, সে আমাদেরকে এখান থেকে পিক করবে। এখানে অনেক সুন্দর ফুল। এই যে রুফি এখানে, যাও ইসফি আম্মু, ডোর ওপেন করো, ভিতরে যাও, কেয়ারফুল, ওয়েট, ইয়েস, না, যাও রাদু, বেবি যাও, বাবার সাথে ঢোল করো। হ্যালো রুফুনি বাবা, আমরা চলে আসছি বাসায়, আর রুফি আর ইসফির ভালোবাসে শেষ হচ্ছে না, দুজন দুজনকে খুব ভালোবাসে। কি করে রুফি ড্যান্সিং, ওকে গো 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 গাইস গো, আগামীকাল এই গার্ডেনটা ক্লিন করব, আজকে তো ফ্রন্ট ক্লিন করেছি আমরা। যাও 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 বাবা, হলুদ ফুল নতুন ফুটছে। ওকে রাতিয়া, সি ইউ টুমরো, রাতিয়াও চলে যাচ্ছে লাকিকে দেখে, বাই। তোমার মুখে কি এতগুলো চকলেট খাই রুফি? এই রুফি বেবি,
কফি খাচ্ছি বসে বসে, কারণ রাতেও চলে গেছে। আর সুন্দর দৃশ্য দেখতেছি বাইরের। সো সবার সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।